আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক বলছিলাম বাঘের গল্প হিংস্র বাঘ এর সাথেই লড়াই করে বেঁচে থাকে কয়েক লাখ মানুষ বন থেকে আহরণ করে জীবিকার প্রায়শই বাঘের সাথে দেখা হয়ে যায় তাদের অনেক মানুষই প্রাণ হারিয়েছেন সেই সব লড়াইয়ে আবার কেউ কেউ ফিরেও এসেছেন বাঘের সাথে যুদ্ধ করে এখান থেকে ছেড়ে দিয়ে কিন্তু থেকে পিছিয়ে গেছে হাত হাতখানি পিছিয়ে যখন আবার লাভ দেওয়ার চিন্তা করছে তখন এই হাতটা ঢুকাই দিলাম আমার গালের ভিতরে ঢুকাই দিলি এই পর্যন্ত কিন্তু পুরোটাই দাঁতটা মেরে ফেললো উনি এই পাশ করতে বাড়িয়ে দিল কামড়াই ধরে রাখলো ধরে রেখে ও টানছে ওর দিকে আর আমি টানছি আমার দিকে বাসার চাকরি হাসান এখন আর ডান চোখে ভালো দেখতে পারেন না বাম হাতটাও প্রায় অকেজ বলছিলেন সেই ভয়াল অভিজ্ঞতার কথা বাঘে মানুষে লড়াইয়ের কথা এর ভিতরে হঠাৎ কি দেখি করে আমার মাথার উপর একটা থাবা দিল যখন মাথার উপর একটা থাবা দিছে তখন এইখান থেকে এই যে জায়গাটা এই জায়গাটাতে নক স্লিপ করে চোখের ভিতরে ঢুকে গেল চোখের ভিতরে ঢুকে যে চোখের উপর দিয়ে যা ছিল সম্পূর্ণ কেটে গেল কেবল যে বনে প্রবেশ করে আক্রান্ত হয়েছে মানুষ এমন নয় নদী সাঁতরে খালের মাঝে দাঁড় করানো নৌকায় উঠেও আক্রমণ করে বাঘ সেই স্মৃতির কথাই বলছিলেন মামা ভাগ্নে হঠাৎ করে দৌড়িয়েছে এই আমার গার পর দিয়ে চলে গেছে বাঘ যাওয়ার পরে নৌকো ছিল কাছে নৌকার পরে তো মামা ছিল বসা দুইজন এর মধ্যে দেখতেছি উড়িয়েছে উড়িয়ে যাওয়ার সাথে পানির ভিতরে পানি যেতে পারি না ডালির ভাষা এর মধ্যে গপ্পার হাই হাই করে বাঘের পিঠির উপর গেছে যখন পিঠির উপর গেছে তখন বাঘে কীভাবে উল্টি দিয়ে ওর আতাক কান্নাছে এই এই চাইরেঙ্গুল মোহর ভিতরে এইটা যে দিয়েছি বাঘ তুলে তখন আমি পাশার বইটি লইয়া এরকম উঠে যায় বাড়ি দিছে একটা এই নাহের উঠে হাক করে যাচ্ছে তখন আত্মান বাইরে গেছে দিয়ে বাঘের তল দিয়ে বাইরে ওটা এরকম ধরছে আর ও ওই নাট তলিতে উঠে গেছে পেরিট সরে সরে দিয়ে ও উঠতেছে আর একটা ডুব দিয়ে চলে গেছে নদীর মধ্যে কেবলমাত্র জয়মণি নয় সুন্দরবনের আনাচে কানাচে ছড়িয়ে আছে এই রকম বাওয়াল মাওয়াল আর মাঝিদের মাঝে বাঘের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আরেকটি বাঘ মারা যায় নয় মাস পর আগেরটি মারা গিয়েছিল ছয় মাস পর ফলে নানা বিতর্কের জন্ম দেয় বিশেষ করে বাঘের স্বাস্থ্য আর নিরাপত্তার কথা ভেবে ভালো বিবেচনার জন্য আপাতত বন্ধ আছে বাঘ ধরার ওই কাজ কিন্তু তাহলে উপায় এলাকাবাসী কি চাইছেন গুলি করে হয়ে পড়ে যায় নিয়ে তাকে স্পির মনে করে বহু গভীর জঙ্গলে দেশটা ওই ঘোমন অবস্থায় যেন সেজন্য ঠিক না পায় আমি কোথায় যাচ্ছি যে গভীর জঙ্গলে তাকে ছেড়ে দিতে হবে নতুবা এই বাঘ আইজ হোক কাইল লোকাল লোকের হাতে মারা পড়ে যাব